এই দ্রব্য মূল্যের যে উদ্যোগতি, এরপরে ইনি এখানে 5 টাকা করে বাবা পিঠা বিক্রি করে এটা। হ্যাঁ, এই যে এতগুলা পিঠা দিয়ে বানাই রাখছে, এগুলো সব 5 টাকা করে, বুঝছেন তো? কেমনে পোষায় কি জানি, আমি তো জানি না। পোষায় নাকি আপনার? পোষে, এত খুশি, 10 টাকা পাইলে অনেক খুশি। 6-7 টাকা বিক্রি করলে তো হতো, মানে 1 কেজি চাউলে 20টা পিঠা বিক্রি করে 10 টাকা লাভ হয়, তাই না? না, খুশির প্রতি মনে করেন না 10 টাকা পাইলে 1 লাখ টাকা, আর ওই অখুশির টাকা মনে করেন যদি 20 টাকা আসে ওই টাকা কোনো শান্তি নেই। পাটায় বাটা মশলা আছে, ছোট ছোট দেশি রসুন, আর সেই সাথে খুলনার বিখ্যাত চুই ঝাল। পান গাছের ন্যায় দেখতে এই ঝালে মাতোয়ারা সমগ্র খুলনার মানুষ। সাতক্ষীরার এক মহিলা সেই চুই ঝাল এনেছেন মেজবানের অঞ্চল চট্টগ্রামে, আর তাতেই মাতোয়ারা চট্টগ্রাম, এ যেন উড়ে এসে জুড়ে বসার এক গল্প। আমার পাহাড়ি বন্ধু সমেত সেই চুই ঝালের মাংস খাওয়ার গল্প শোনাবো আগামী পর্বে। তবে এর আগে দেখব ভাটিয়ারির এই ছোট্ট পাহাড়ি অঞ্চলটি আমার পাহাড়ি বন্ধু ক্যাচিমং এর কাছে কেমন লাগে। যাই হোক, ফিরে আসা যাক সেই পিঠা বিক্রেতার কাছে, যিনি ভাটিয়ারির 3 নম্বর বাজারে বসে দ্রব্যমূল্যের এই উদ্যোগতিকে তোয়াক্কা না করে আজও পিঠা বিক্রি করছেন 5 টাকায়। এক কেজি চাউলের দাম 55 টাকা, এরপরে গুড় আছে, লাকড়ি আছে, নিজের পরিশ্রম আছে, এরপরে ওই যে সামান্য টাকা উনি এখানে বসে পিঠা বিক্রি করে ইনকাম করেন, আয় করেন, এ অল্পতেই উনি অনেক খুশি। বিসমিল্লাহ, সৎপথে 10 টাকা 1 লাখ টাকা, অসৎপথে 20 টাকা, ওইটা লেগে ক্ষতি, ওগুলো কিছু আসবে যাবে না। বাবা পিঠা আপনার যেটা ভালো, দেখানোর কিছু নাই, বাট যে কারণে দেখাচ্ছি, ওটার কারণ হচ্ছে আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার এলাকায় এখন বাবা পিঠার দাম কত। আদতেই কি 5 টাকায় আর পিঠা বিক্রি করা সম্ভব? আপনার বাবা পিঠা বানান? আমরা এরকম বাবা পিঠা বানাই খাই না। ম্যাপা, ম্যাপা না আপনাদের পিঠার নাম? অন্য পিঠা বানাই খাই আমরা। ম্যাপা না ম্যাকা, ওই যে গোল গোল করে বানায় ম্যাকা, ম্যাকা না ম্যাপা, ওই পাতা দিয়ে, পাতা দিয়ে বানায় ওটা, ওটার নাম কি? পিঠা খাওয়া শেষ করে এবার যাব ভাবির হোটেল সীতাকুণ্ডে। তবে তার আগে ক্যাচিমংকে পিলিয়ন বানিয়ে একটু মোটর ব্লগিং করছি ভাটিয়ারিতে। যে রাস্তা ধরে যাচ্ছি এটা ভাটিয়ারি সড়ক, আমার দেখা মতে বাংলাদেশের সব থেকে সুন্দর রাস্তাগুলার একটি এটি। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে চট্টগ্রাম শহরে না গিয়ে হাটাজারি হয়ে রাঙামাটি ও খাগড়াছড়ি যাওয়ার দারুণ রাস্তা এটি। রাস্তার দুপাশের অগণিত সুউচ্চ পাহাড়, স্বচ্ছ পানির লেক, আর সেই সাথে সবুজ বন এই রাস্তাকে করেছে দারুণ মনোমুগ্ধকর। আঁকাবাঁকা একটার পর একটা বাঁক পার হলে যেন মনে হয় আরও নাম না জানা কত সুন্দর চৈনা অপেক্ষা করছে এই তো সামনে। এই পাহাড়েরা অনেকে এখানে এসে থাকে এমনি জন্মগতভাবে না, মানে এখানে করে আর কি কাজ করে, জুম চাষ, হ্যাঁ জুম চাষ করে, কাজ করে আর কি। চাকমা মনে হয়, আমি হ্যাঁ চাকমা ড্রেস, চাকমা ড্রেস। চাকমা ড্রেস তো বাঙালিদের মতো শাড়ি ব্লাউজের মতো না, শাড়িও পরে। পাহাড় কি ভাল লাগে? না না, জঙ্গল বিভিন্ন লোক এখানে, শুধু পাহাড়িরা নয়, যদি দেখেন বাঙালিরাও আছে, মাটির বাড়ি আছে, সবাই আছে এখানে।
এই রাস্তাটি সম্পর্কে খুব বেশি তথ্য আমার জানা না থাকলেও আমি জানি এটা বাংলাদেশ সেনাবাহিনীর হাতে তৈরি, আর সেজন্যই হয়তো এত শক্তপোক্ত, নিখুঁত আর সৌন্দর্যমণ্ডিত। যারা চাষ করে তারা এখানে নিয়ে এসে মনে করেন যে একেবারে ইয়ে স্পেশাল, কিন্তু এইজন গাছ থেকে না কেটেছে কালকে, কিন্তু এত মিষ্টি লাগছিল লম্বাগুলো, তার কারণে লম্বাগুলো অনেক মিষ্টি লাগছিল। এগুলোর দাম কিন্তু আবার আপনাদের ওখানকার মতো না। পেঁপে কত করে কেজি? পেঁপে তো 90 টাকা করে বিক্রি করতেছি কেজি, 90 টাকা কেজি। হ্যাঁ, আপনাদের ওখানকার মতো 40-50 টাকা কেজি। হ্যাঁ, আর আমার চাচার একজনের বাগান আছে, পেঁপের বাগান, এখানে আবার দাম বেশি। এটা শহরের একেবারে পাশে না, আমি আমি আপনি উঠেন, আপনার দেখাচ্ছি এই পাশেই শহর। এগুলা কি? হ্যাঁ, এগুলা কি? এগুলা দেখলেন না? এই জায়গাটা আপনার সব থেকে বেশি সুন্দর লাগবে, কাপ্তাই লেকের মতো। কাপ্তাই লেকের মতো জি, কাপ্তাই লেকের মতো সুন্দর এই জায়গাটি। আর এই জায়গা থেকে আজ বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সকলে, আসসালামু আলাইকুম।